উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। প্রাণী বা উদ্ভিদ জীবের ক্ষুদ্রতম একক হচ্ছে সেল বা কোষ। এই কোষের প্রাণ কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়ে থাকে। তাহলে কি হচ্ছে, উদ্ভিদ বা প্রাণীর এই জীবের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ বা সেল। এই সেলের প্রাণ কেন্দ্রকে বলা হয়ে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে বিশেষ কিছু পেঁচানো বস্তু আছে যাকে ক্রোমোজম বলা হয়ে থাকে। এই ক্রোমোজম জীবের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বহন করে। এই ক্রোমোজমের মধ্যে আবার চেনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে যাকে ডিএনএ বলা হয়ে থাকে, যাকে কি বলা হয়, ডিএনএ। এই ডিএনএ দিয়ে, এই ডিএনএ দ্বারা কারো সাহায্যে জীবকে অতৃতীয়ভাবে শনাক্ত করা হয়ে থাকে। তার যার সাহায্যে ডিএনএ এর মাধ্যমে এই জীবকে, প্রাণীকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়ে থাকে তাকে বলা হয় বায়োমেট্রিক্স। আজকের আমাদের পড়া কিন্তু বন্ধুরা বায়োমেট্রিক্স নিয়ে। তো চলো আমরা এই বায়োমেট্রিক্স নিয়ে বিস্তারিত কথা বলে আসি। তো প্রথমেই বায়োমেট্রিক্স কাকে বলা হয়। বায়োমেট্রিক্স হলো বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি যেখানে মানব দেহের যেখানে যেখানে মানব দেহের গঠন এবং আচরণের উপর ভিত্তি করে মানুষকে বা তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়ে থাকে। তাহলে মানব দেহের গঠন এবং আচরণিক বৈশিষ্ট্যের উপরে যাকে বা মানুষকে যে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়ে থাকে তাকে কিন্তু বায়োমেট্রিক্স বলে। আর একটু ক্লিয়ার করে নিই, সাধারণত জীববিদ্যার তথ্যকে বা তথ্য নিয়ে যে বিজ্ঞান কাজ করে, জীববিজ্ঞান যে তথ্য নিয়ে বিজ্ঞান যে কাজ করে তাকে কিন্তু বায়োমেট্রিক্স বলে। আরও সহজ করে যদি আমরা বলি, মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার নাম কিন্তু বায়োমেট্রিক্স। এই বায়োমেট্রিক্স কখন থেকে শুরু হলো চলো আমরা আগে জেনে আসি। তাহলে বায়োমেট্রিক্সের শুরু সূচনা, তো সূচনা হয়েছিল, তাহলে সূচনা লিখে রাখতে পারি বা সূচনা বা আরম্ভ হয়েছিল কত, এই 1858 সালে এটা স্যার উইলিয়াম হার্সেল এই 1858 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম হার্সেল, উনি কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মানুষকে প্রথমে শনাক্ত করার পদ্ধতির কথা ভাবেন এবং আরম্ভ কাজ করেছিলেন। এটা তিনি করেছিলেন ভারতীয় কর্মীদের ওপরে। তারপরে 1892 খ্রিস্টাব্দে একটা গালটন পদ্ধতিতে এই ফিঙ্গারপ্রিন্টের কাজ করা হয়েছিল। এটাকে বলা হয় কি, গালটন সিস্টেম। তারপরে 1960 সালে এই যে সুইডিশ অধ্যাপক এই কণ্ঠস্বরের ধ্বনির উপর ভিত্তি করে মানুষকে অদ্বিতীয়ভাবে কীভাবে শনাক্ত করা যায় তা আবিষ্কার করেছিলেন। তারপরে 1965 সালে
স্বাক্ষর, আমরা যে স্বাক্ষর করি না, আমরা স্বাক্ষর দিয়ে একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতি চালু হয়েছিল। তারপরে তাহলে এটা হলো স্বাক্ষর। তারপর 1970 সালে মানুষের আচরণের উপর ভিত্তি করে, এটা আচরণের আচরণের উপর ভিত্তি করে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতি আবিষ্কার হয়েছিল। তারপরে 1974 সালে, 1974 সালে হ্যান্ড জিওমেট্রি, এই এই পদ্ধতির মাধ্যমে কিন্তু মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতি আবিষ্কার হয়েছিল। তারপরে 2004 সালে ইউএসএ, আমেরিকা প্রথমে ভিসায় এই বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করে। সবশেষে আমি বলবো, এই 2013 সালে বিখ্যাত অ্যাপেল কোম্পানি, এই অ্যাপেল কোম্পানির ট্যাবে এবং স্মার্টফোনে কিন্তু বায়োমেট্রিক্স কিন্তু ব্যবহার করা হয়েছিল। এটা মোটামুটি একটা ঘটনাপঞ্চে বায়োমেট্রিক্সে। তো বায়োমেট্রিক্স কেমন করে কাজ করে আমরা সেটা আগে জেনে আসি। তো বায়োমেট্রিক্স কীভাবে বা কেমন করে কাজ করে, বায়োমেট্রিক্স কেমন, বায়োমেট্রিক্স কেমন ভাবে কাজ করে, বায়োমেট্রিক্স আসলে চার ভাবে কাজ করে। কয়ভাবে কাজ করলে বললাম, চার ভাবে কাজ করে। একটাকে বলা হয় থাকে ক্যাপচার, একটাকে, প্রথমটার নাম হলো ক্যাপচার, দুই নম্বর হলো এক্সট্রাকশন, তিন নম্বর হলো কম্পারিজন, এবং চার নম্বর হলো ম্যাচিং। এই ক্যাপচার মানে কি আসলে? ক্যাপচার হলো একটা মানুষকে যখন শনাক্ত করার, মানে কেমনভাবে কাজ করে বায়োমেট্রিক সেটা আগে বুঝি। তো বায়োমেট্রিক কাজ করে প্রথমে ক্যাপচার করে একটা মানুষের আচরণিক বৈশিষ্ট্য, যে দিক যেভাবেই হোক, যা কিছু তার বৈশিষ্ট্যগত বা দৈহিক গঠনের যে বিষয়গুলো আছে সেগুলো সে ক্যাপচার করে শনাক্ত করে। তার শনাক্ত করলো এটা, তাহলে এটাই হলো কি ক্যাপচার। তারপরে এক্সট্রাকশনের কাজ হলো এক্সট্রাকশন, শনাক্ত করার পর সেটা বিশ্লেষণ করে, করে কিন্তু সেটাকে একটা ডেটাবেজে রেখে দেয়। তাহলে এক্সট্রাকশনের কাজ এটা। আর কম্পারিজনের কাজ হলো এই যে শনাক্ত করে যে ডেটাবেজে রাখলো, তাহলে আরেকজন যদি ব্যক্তিকেই যদি এই ক্যাপচার করা হয় সেটার সাথে কী করে তুলনা করে। আর একটু ক্লিয়ার হও, তাহলে এই ক্যাপচারের কাজ হলো একটা ব্যক্তিকে একটা বিশেষ কোনো চিহ্ন, আচরণিক চিহ্ন বা দৈহিক চিহ্ন সে শনাক্ত করলো, এই শনাক্ত করার কাজটা এক্সট্রাকশন কী করে ডাটাবেজে রেখে দেয়, এবং তারপরে যে ঘটনা ঘটে আরেকটা লোককে যখন বা আরেকটা জীবকে যখন সে শনাক্ত করে, তখন করে কি, এই যখন নতুন আরেকটা যখন শনাক্তকৃত ব্যক্তি যখন চলে আসে, এই দুটোকে সে একসাথে একটা তুলনা করে। এই তুলনা করার কাজ হলো কম্পারিজনের। তারপরে ম্যাচিং করে, ম্যাচিং করা মানে উপরের তিন যে বৈশিষ্ট্যগুলো পেলো সে এই ম্যাচিং করে দেখে যে কাকে আমরা চাচ্ছি, কোন ব্যক্তিকে চাচ্ছি, কাকে অদ্বিতীয়ভাবে চাচ্ছি, এই ম্যাচিং করে সে ফলাফল প্রদান করে। এইটাকে বলা হয় বায়োমেট্রিক্স, এইভাবেই কিন্তু কাজ করে। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। তারপরে কি আছে এই বায়োমেট্রিক্সের উপাদান, কি কি লাগবে একটা বায়োমেট্রিক্স করতে, বায়োমেট্রিক্সের এর উপাদান। আমরা তো বায়োমেট্রিক আমরা শনাক্ত করলাম উপাদান, আমরা তো ক্যাপচার করলাম, এক্সট্রাকশন করলাম, ম্যাচিং করালাম, কিন্তু এগুলো করতে তো উপাদান লাগবে। কি কি উপাদান লাগবে? প্রথম উপাদান হলো, এক নম্বর উপাদান হলো সেন্সর,
একটা সেন্সর, আরেকটা লাগবে হচ্ছে কম্পিউটার। খুবই সহজ পড়া কিন্তু। হ্যাঁ, 3 নম্বর হলো সফটওয়্যার। সেন্সর মানে আমরা যে বিষয়টা অদ্বিতীয়ভাবে শনাক্ত করব সেটা কিন্তু সেন্সর লাগবে, সেন্সর দিয়ে তাকে আমরা চিহ্নিত করার জন্যে এই সেন্সর পদ্ধতি ব্যবহার করতে হবে বায়োমেট্রিক্সের জন্য। তাহলে বায়োমেট্রিক্সের উপাদানের মধ্যে প্রথম হলো সেন্সর, সেন্সর দিয়ে আমরা একটা জিনিসকে চিহ্নিত করলাম এ যন্ত্র দিয়ে। করার পরে তারপরে কি হবে, সে সেন্সরে যাদেরকে আমরা সিলেক্ট করলাম তার বৈশিষ্ট্যগুলো সিলেক্ট করার পর সেটা কিন্তু একটা কম্পিউটারে রাখতে হবে। সে তথ্য রাখবো, সে তথ্য বিশ্লেষণ করবে, সে তথ্যকে জমা রাখার জন্য কিন্তু একটা কম্পিউটার দরকার। তারপরে কি দরকার, সফটওয়্যার দরকার। আমরা যে সেন্সরে যে তথ্যটা নিল, এই তথ্যটা নেওয়ার পর আসলে সে ব্যক্তি অদ্বিতীয় ব্যক্তি কি না সে তথ্যটা বিশ্লেষণ করবে, সে সফটওয়্যার দরকার। এরকম একটা সফটওয়্যার দরকার হবে। সে সফটওয়্যারটা কি করবে, সেই তথ্যকে গ্রাফ অথবা কোডে রূপান্তর করবে, এরকম কিন্তু সফটওয়্যার লাগবে। এবং সবশেষে এর নিউমেরিক সফটওয়্যার, নিউমেরিক যে ডাটা তৈরি করবে সে সফটওয়্যারটা, সেটার সাথে একটা তুলনা করবে যে আসলে ওই ব্যক্তিটা সেই ব্যক্তি। এই তুলনা করার জন্য কিন্তু একটা সফটওয়্যার লাগবে। তাহলে বায়োমেট্রিক্সের উপাদান আমাদের 3 রকমের, একটা হলো সেন্সর লাগবে, একটা কম্পিউটার লাগবে, আর একটা সফটওয়্যার লাগবে। এগুলো হলো আমাদের একটা বায়োমেট্রিক্সের উপাদান। এবার আমরা বলবো বায়োমেট্রিক্স কত রকমের। তো বায়োমেট্রিক্স এর প্রকারভেদ, বায়োমেট্রিক্স প্রকারভেদ কিন্তু শুধু বললে কিন্তু ভুল হয়ে যাবে। বায়োমেট্রিক্স প্রকারভেদ 2 হয়ে বলবো আমরা, একটা হলো দেহের গঠনের উপর ভিত্তি করে, আর একটা আচরণের উপর ভিত্তি করে, একটা আচরণিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তাহলে একটা কি বললাম, জীবের দেহের গঠনের উপরে, জীবের দেহের গঠনের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স হলো নিম্নরূপ। তাহলে দেহের গঠনের উপর ভিত্তি করে, উপর ভিত্তি করে আমরা তাহলে কি হলো, দেহের গঠনের উপর ভিত্তি করে আমরা নর্মালি যদি বলে বায়োমেট্রিক্স কত প্রকার তাহলে কিন্তু হবে না। একটা হলো দেহের গঠনের উপর ভিত্তি করে একরকম, আর একটা হলো আচরণের উপর ভিত্তি করে, আচরণের উপর ভিত্তি করে। তাহলে 2 রকম কিন্তু প্রকারে আছে ভিত্তি করে। তাহলে এটা আমরা আলোচনা করব, 7 রকম আলোচনা করব, এটা 3 রকমের আলোচনা করব, আরো কম বেশি তো আছেই। তো প্রথমটায় আমরা দেহের গঠন, দেহের গঠনের উপর ভিত্তি করে যে 7 রকমের আছে তার মধ্যে প্রথমটা হলো মুখ। মুখ মানে হলো, তাহলে আমরা এখানে লিখে রাখি, প্রথমে হলো মুখ, এটা হলো 1 নম্বরে। আমরা বলি মুখ বা আমরা চেহারাটা আছে না, এই চেহারাটা কি জানো, এই চেহারাটা এই নাক থেকে, মনে করো নাক থেকে, এই নাক থেকে চোখ পর্যন্ত একটা মাপ, এখান থেকে এই কান পর্যন্ত একটা মাপ, এখান থেকে হয়তো এখান থেকে একটা মাপ। এই যে মুখের বা চেহারার যে একটা মাপ, এই মাপ দিয়ে কিন্তু একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে কিন্তু শনাক্ত করা যায়। কি ক্লিয়ার? আর একটা হলো কি, ফিঙ্গারপ্রিন্ট। আর একটা কি বললাম, ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তোমাদের কি বেশি বলার দরকার নাই, যারা তোমরা মোবাইল সিম কিনতে যাও তারা তো জানোই। তারপরে আমি আর একটা কথা বলি, এই ফিঙ্গারপ্রিন্ট মানে আমার হাতে, এই আমাদের বৃদ্ধাঙ্গুল যে কেউ আঙুলে যে ফিঙ্গারপ্রিন্ট আছে, আমরা যখন এভাবে এভাবে যখন ছাপ দিব, এভাবে টিপ দিব, এখানে কিন্তু দেখবে অনেক ধরনের চিকন চিকন দাগ আসছে। এই দাগ কিন্তু এই সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন, পৃথিবীতে এমন কোনো মানুষ এখনো জন্মে নাই যে কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে। সবার কিন্তু বৈশিষ্ট্যগত দিক দিয়ে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট আলাদা। তাহলে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। তাহলে এটা কি কিসের বৈশিষ্ট্য প্রকারভেদ বলছি, দেহের গঠনের উপরে। তাহলে দেহের গঠনের উপরে ভিত্তি করে আমাদের, আমরা 7 রকম আলোচনা করতে চাচ্ছি, তার মধ্যে একটা মুখমণ্ডল, একটা হলো ফিঙ্গারপ্রিন্ট, আর একটা আমরা বলবো হলো আইরিশ, একটার নাম হলো কি আইরিশ।
আইরিশ মানে চোখের, আমাদের যে মণি আছে না, চোখের মণি, তার চতুর সাইড দিয়ে একটা রঙিন বলয় আছে, কিন্তু এই রঙিন বলয়ে এটা বিশ্লেষণ করতে হয়। রঙিন বলয়ে যে একটা বিশ্লেষণ করে দেখে যে এই ব্যক্তি সেই ব্যক্তি কি না, এই পদ্ধতির নাম হলো কি, আইরিশ পদ্ধতি। আরেকটা পদ্ধতির নাম হলো রেটিনা পদ্ধতি। রেটিনা পদ্ধতি হলো এই চোখের নিচে যে রেটিনাটা আছে, এই চোখের নিচে রেটিনার একটা মাপ মাপ একটা মাপ দিয়ে নেয়। সবার রেটিনা কিন্তু মাপ কিন্তু এক না, সবার রেটিনার মাপ এক না, আলাদা আলাদা মাপ। এই আলাদা আলাদা মেপে বিশ্লেষণ করে একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার যে কার্যক্রম, তার নাম হলো কি, একটা রেটিনা। আরেকটা হলো হ্যান্ড জিওমেট্রি, একটা নাম হলো কি, হ্যান্ড জিওমেট্রি। এটা হ্যান্ড জিওমেট্রি মানে কি জানো, মানে হাতের গঠন। তাহলে এ হাতের আমার গঠন, এবং হ্যান্ড জিওমেট্রি হলো হাতের এই গঠন থাকবে, এবং আঙ্গুলের যে দৈর্ঘ্যের মাপ, হাতের গঠন এবং আঙ্গুলের যে দৈর্ঘ্যের মাপ, এইটার উপর ভিত্তি করে একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার যে পদ্ধতি, তার নাম হলো কি, হ্যান্ড জিওমেট্রি। আরেকটা পদ্ধতি আমরা বলবো কি, ডিএনএ বা ডিএনএ। আমরা আরেকবার বলে নিই, তোমাদেরকে বললাম জীবের বা প্রাণের জীবের ক্ষুদ্রতম একক হলো কি, সেল বা কোষ। কোষের প্রাণকেন্দ্রে থাকে কি, নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের ভেতরে একটা পেশারও বস্তু থাকে যার নাম হলো কি বললাম, ক্রোমোজম। এই ক্রোমোজম হলোই হলো একটা মানুষের দেহের বৈশিষ্ট্য, বিভিন্ন রকম বৈশিষ্ট্য থাকে জীবের। মানুষ হলে হতে পারে, অন্য ও তো হবেই, মানে জীবের কথা বলা হয়েছে। তাহলে একটা মানুষকেও যদি আমরা বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, এটা কিন্তু ডিএনএ দিয়েও কিন্তু আমরা তাকে একটা আইডেন্টিফাই করতে পারি। তাহলে মানুষের জীবের যে ক্ষুদ্রতম একক আছে তার নাম হলো সেল। সেলের প্রাণকেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে একটা পেশানো বস্তু থাকে, এই পেশানো বস্তুকে কি বলা হয়, ক্রোমোজম বলা হয়। এই ক্রোমোজম হলো মানুষের বিশেষ বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে। এই ক্রোমোজমের মধ্যেও কিন্তু চেনের মতো আরেকটা পেছানো বস্তু থাকে যাকে বলা হয় কি, ডিএনএ। এই ডিএনএ দিয়ে অর্থাৎ কোষের মধ্যে অবস্থিত যে ডিএনএ রয়েছে, এই ডিএনএ দিয়েই কিন্তু একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। আরও একটা আছে, সেটার নাম হলো কি, শিরা। আরেকটার নাম কি বলা হয়েছে, শিরা। শিরা মানে হলো, এটা হলো হাত আর কবজির শিরা, মানে হাত আর কবজি আছে না, এই হাত আর কবজির শিরার যে একটা প্যাটার্ন আছে, হাত এবং এই কবজি, এই কবজির শিরার যে প্যাটার্ন আছে, এই প্যাটার্নকে বিশ্লেষণ করে কিন্তু একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। এইটা হলো এই 7 রকমের আমরা আলোচনা করলাম তোমাকে, দেহের গঠনের উপর ভিত্তি করে। একটা হলো মুখ, একটা ফিঙ্গারপ্রিন্ট, একটা আইরিস, একটা রেটিনা, একটা হ্যান্ড জিওমেট্রি, একটা ডিএনএ, আর একটার নাম হলো শিরা। এটা হলো কার উপর ভিত্তি করে বললাম, গঠনের উপর, দেহের গঠনের উপর ভিত্তি করে। এবার দ্বিতীয়টা হলো আচরণের উপর ভিত্তি করে যদি আমরা বলি, তাহলে আচরণের উপর আমরা 3 রকমের বলবো। আচরণ কত রকম বলবো আমরা, 3 রকমের বলবো। এক রকম, 1 নম্বর হলো কণ্ঠস্বর, 1 নম্বর হলো কণ্ঠস্বর। মনে করো কণ্ঠস্বর মানে কেউ হাসে, কেউ জোরে ধীরে হাসে, কারো টোন কর্কশ, কারো মানে মসৃণ, কারো মূর্ছা যায়, কেউ তারপর কেউ গান গাইতে পারে সুন্দর কম্পন সৃষ্টি করে, এই যে বিভিন্ন কণ্ঠস্বর আছে না, কারো চিকন গলা, কারো মোটা গলা, কেউ উচ্চ স্বরে কথা বলে, কেউ নিম্ন স্বরে কথা বলে, এই যে কেউ কম্পন করে কথা বলে, এই যে কণ্ঠস্বরের যে কম বেশি, এইটা হলো এই 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 বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু এই আচরণ বলা হয় থাকে। এটার উপর ভিত্তি করে কিন্তু একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। ক্লিয়ার? আরেকটা হলো, 2 নম্বর হলো স্বাক্ষর। অনেকে বলে থাকে
স্বাক্ষর কি জাল জাল করা যায় কিনা? স্বাক্ষর হয়তো আমার যে সিগনেচার আছে তুমি হয়তো সেরকম লিখে ফেললে, কিন্তু তো আমার স্বাক্ষর কিন্তু তুমি লিখলে কিন্তু সেটা ধরা পড়ে যাবে এই বায়োমেট্রিক্স পদ্ধতিতে। কিভাবে জানো? আমি যে লেখাটা লিখেছিলাম, মনে করো বকুল লিখলাম এখানে, এই যে বকুল লিখলাম, এটা লিখতে আমার কত সময় লেগেছিল, কি কালি ব্যবহার করেছিলাম, এখানে যে এই থিকনেসটা কেমন, এই এই যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে না, যখন তুমি যখন এই নামটাকে উপ এরকম করেই লিখলে ঠিক আছে, কিন্তু আমি কত জোরে লিখেছিলাম না স্লো লিখেছিলাম, কোন কালি দিয়ে লিখেছিলাম, কেমন কালি দিয়ে লিখেছিলাম এবং কত সময় ধরে লিখেছিলাম, এটা তো তুমি জানো না। এ কারণে কিন্তু স্বাক্ষর কেউ জাল করলে সেটাও কিন্তু বায়োমেট্রিক্সের মাধ্যমে কিন্তু অদ্বিতীয়ভাবে একটা ব্যক্তিকে শনাক্ত করা যায়। আরেকটা 3 নম্বরে আমাদের আছে, হলো 3 নম্বরে আমাদের আছে এই টাইপিং কি স্ট্রোক, টাইপিং কি কি স্ট্রোক, টাইপিং কি স্ট্রোক মানে তুমি ফেসবুকে আইডি লেখার পর পাসওয়ার্ড দাও না, এই পাসওয়ার্ড দিলে কি, তো যখন পাসওয়ার্ড দেওয়া হয় তখন কার ফেসবুক চালু হয়, আমার না তোমার হয় না অন্যজনের হয়? তাহলে পাসওয়ার্ড দিয়ে কিন্তু একটা ব্যক্তিকে কিন্তু আইডেন্টি করা যায়, এইটাকে বলা হয় কি টাইপিং কি স্ট্রোক। তার দেহের গঠনের উপর ভিত্তি করে কিন্তু আমরা আলোচনা করলাম 7 রকম বৈশিষ্ট্য দিয়ে একটা মানুষকে বায়োমেট্রিক্স পদ্ধতিকে আমরা মানুষকে শনাক্ত করতে পারি। আর আচরণের দিক দিয়ে আমরা কয়রকমভাবে করতে পারি বললাম 3 রকমের, একটা হলো কণ্ঠস্বর, মানুষের কণ্ঠস্বর কম বেশি হতে পারে সেটার উপর ভিত্তি করে একটা স্বাক্ষরকেও দিয়ে কিন্তু আমরা একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি। আর আরেকটা কি বললাম, পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড সেটা অদ্বিতীয় থাকে এবং এটা তোমার ছাড়া এবং আমার ছাড়া আমরা কিন্তু অন করতে পারবো না। এই বায়োমেট্রিক্সের সুবিধা কি আসলে, বায়োমেট্রিক্সের সুবিধা, বায়োমেট্রিক্সের সুবিধা হলো এটা একটা স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে আবিষ্কার, স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে চলে এটা, তাই না? তাহলে স্বয়ংক্রিয়ভাবে এটা যেহেতু একটা কাজ পরিচালিত হয়, সেহেতু সেখানে পক্ষপাতিত্বের কোনো বিষয় থাকে না। তাহলে কম্পিউটার একটা বা আমরা যে বায়োমেট্রিক্সটা যাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করব, সেটা কিন্তু একটা স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে আমরা সেটা করে থাকি, সেখানে সে স্বয়ংক্রিয় যন্ত্র কিন্তু পক্ষপাতিত্ব করে না, যা রেজাল্ট সেটাই বের করে দেয়। 1, 2 নম্বর হলো এটা প্রাথমিক খরচ, এটা প্রাথমিক যে আমরা এই বায়োমেট্রিক্স পদ্ধতির যেটা করতে চাচ্ছি এটার প্রাথমিক খরচ যদিও মনে হয় বেশি, কিন্তু সার্বিকভাবে কিন্তু আসলে বেশি খরচ হয় না, পরে কিন্তু মনে হয় যে না ঠিকই আছে, এটা একটা সুবিধা। 3 নম্বর সুবিধা হলো এটা হলো 3 নম্বর হলো এটা শরীরবৃত্তীয় হওয়ার কারণে এটাকে স্থানান্তর করা যায়, মানে দেহের গঠনকে স্থানান্তর করা যায়, করা যায় না, এই শরীরবৃত্তীয় হওয়ার কারণে যেহেতু এটাকে স্থানান্তর করা যায় না, এই কারণে কিন্তু এইটা কিন্তু একদম নির্ভুল নির্ভেজাল এবং নিরাপত্তাও থাকে কিন্তু এর মধ্যে বেশি, এবং একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। আর 4 নম্বর আমরা বলবো এইটা হলো নকল করা প্রায় অসম্ভব। তাহলে বায়োমেট্রিক্সের সুবিধা আমরা বললাম কি, একটা স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে যেহেতু তৈরি, এটা চলে, কার্যক্রমগুলো চলে বায়োমেট্রিক্সের, সেহেতু এইটা এইটার কি পক্ষপাতিত্ব কোনো বিষয় থাকে না এর মধ্যে, এটা এটা আমরা শুরু করব যখন তখন এটা খরচ বেশি মনে হলো প্রাথমিকভাবে, আসলে সার্বিকভাবে এটা বেশি খরচের বিষয় নয়। এটা 3 নম্বর হলো এইটা নকল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, এটা প্রায় অসম্ভব, নকল কেউ করতে পারে না। আর 4 নম্বর আরেকটা কি বললাম আমরা, যে শরীরবৃত্ত বা দেহের গঠন যেটা, যেহেতু এটা স্থানান্তর যোগ্য নয়, সেহেতু এটা
অবশ্যই কিন্তু একটা নিরাপত্তা এবং অদ্বিতীয়ভাবে এটাকে শনাক্ত করা সম্ভব। এগুলো কিন্তু সুবিধা আছে, আরও সুবিধা আছে। এর অসুবিধা কি আমরা সেটাও একটু জানি। শুধু সুবিধাই আছে, অসুবিধা নাই। অসুবিধা হলো, এটার অসুবিধা হচ্ছে প্রথম অসুবিধা হলো দক্ষ লোকের অভাব। দক্ষ লোকের অভাব, এটা হলো অসুবিধার মধ্যে একটা। দক্ষ লোকের পরিচালনা করার জন্য তো অনেক দক্ষ ব্যক্তি দরকার, কিন্তু বিচক্ষণ ব্যক্তি দরকার। আর একটা হলো ইনস্টলেশন। হ্যাঁ, ইনস্টলেশন খরচ অনেক বেশি। এটা ইনস্টলেশন খরচ কিন্তু অনেক বেশি। 3 নম্বর হলো, মনে করো একটা বাচ্চা, ভালো করে শুনো, একটা বাচ্চার যখন আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট নেবো, ধরো 5, 7, 8 বছর একটা বাচ্চার আমরা ফিঙ্গারপ্রিন্ট যখন আমরা নিব, নেওয়ার পর সে বাচ্চা বয়স যখন 18 পার হয়ে যাবে, 20 পার হয়ে যাবে, তখন আমরা যখন ফিঙ্গারপ্রিন্ট নিব, তখন বা অন্য আচরণিক বৈশিষ্ট্য বা ফিঙ্গারপ্রিন্টের কিন্তু কিছু কণ্ঠস্বর, এগুলো কিন্তু কিছু পরিবর্তন হয়ে যায়, কিছুটা পরিবর্তন হয়ে যায়। কিছুটা যেহেতু পরিবর্তন হয়ে যায়, কম্পিউটার যখন বা এই সফটওয়্যার দিয়ে যখন বায়োমেট্রিক্স পদ্ধতিকে ওই ব্যক্তিকে যখন আমরা চিহ্নিত করতে চাই, তখন কিন্তু কম্পিউটার ধীর গতি হয়ে যায়, অনেক সময় নেয় তাকে আইডেন্টি করে ওই ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা। তবে শনাক্ত করতে পারে, কিন্তু অনেক স্লো হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।